সরকার চলোৱাত ব্যর্থ হওয়ার বাবে মুখ্যমন্ত্রী তরুণ গগৈর পদত্যাগ দাবি করেছে সদৌ অসম শ্রমিক কৃষক কল্যাণ পরিষদে। লগতে পরিষদে পদত্যাগ দাবি করে মন্ত্রী অকন বৰা আর প্রদ্যুৎ বৰদলৈ। আনহাতে 20 বছর ধরে নিজ কর্মথলীত অনুপস্থিত থাকা কৃষি বিভাগের তথা ভূমি সংরক্ষণ বিভাগের মুখ্য সহায়ক বিকাশ বৰুৱাক গ্রেপ্তার করবলে দাবি জানায় পরিষদে। বৃহস্পতিবারে কামরূপ জেলা উপায়ুক্তর কার্যালয়ের সন্মুখত অনুষ্ঠিত ধর্ণা কার্যসূচীত শ্রমিক কৃষক কল্যাণ পরিষদের শতাধিক লোকে অংশগ্রহণ করে। কৃষকক মাতি নিদি প্রায় 300 বিঘা মাতি টপসেম আধুনিক আদি সিমেন্ট কোম্পানি কৈলাশ লুহিয়া আর আরএস গুপ্তাক সরকারে মাতি গতাই দিছে, ফলত কৃষকর মাজত হাহাকারের সৃষ্টি হয়েছে। সেয়ে গুয়াহাটি পৌর নিগমের নির্বাচনের আগে আগে ভূমিহীনক মাতি দিয়ার জাননি দিবলৈ দাবি জানায় কল্যাণ পরিষদের সম্পাদক প্রধান প্রদীপ কলিতায় কয়। আমি সদৌ অসম শ্রমিক কৃষক কল্যাণ পরিষদে আমার আজি মূলত চারিটা দাবি হয়েছে। এই চারিটা দাবি হয়েছে যে GMD নির্বাচনের আগত আমার গুয়াহাটি চারিটা মহানগর যারিটা সমষ্টি আছে এই সমষ্টি অন্তর্গত আমার দুখিয়া রাইজক ভূমিপত্তন দিব লাগে। আর দুই নম্বর দাবি হয়েছে যে আমার কৈলাশ লুহিয়া আর আরএস গুপ্তায় আমার কৃষকর ভূমি 300 অধিক বিঘা সোনাপুর সেনাবর পথার আর দুরং ঔজারি পথারর কৃষিভূমি বেআইনি হিসাবে অধিগ্রহণ করেছে আর ইয়ার সম্পূর্ণ অনুমোদন করেছে স্বয়ং মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ডাঙরিয়ায়। যে যত মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ডাঙরিয়ায় বিভিন্ন রাজহুয়া সভাত আমার কৃষক দরদী হিসাবে কৈছিল যে আমি কোনো কৃষিভূমিত উদ্যোগ আমি স্থাপন নকরো। আর তেনে এজন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ডাঙরিয়ায় আজি তেখেতর বাসভবনত টপসিএম সিমেন্ট আর আধুনিকা সিমেন্টক অনুমোদন করেছে, তার কারণে মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ডাঙরিয়া কৃষকর কারণে প্রধান শত্রু। গতি তেখেতে ব্যর্থ হয়েছে আর কোনো দুর্নীতিপরায়ণ মন্ত্রী সকলক কোনো একশন লোব নয় আর কোনো শাস্তিও দিব নয়, আর সেই কারণে মুখ্যমন্ত্রী ব্যর্থতা স্বীকার করব লাগে আর ব্যর্থতা স্বীকার করে তেখেতে পদত্যাগ করব লাগে। আর লগতে অকন বৰা ডাঙরিয়ায় আমার GMD যে 800 কোটি টাকা GMD আহিছিলে এই 800 কোটি টাকা বিপুল দুর্নীতি করেছে আর দুর্নীতি করে প্রায় 400 কোটি টাকাই ক্যাপ্টেন নবীন বৰদলৈ অধ্যক্ষতাত আত্মসাত করেছে GMD-এ। আর ইয়ার এক CBI তদন্ত হব লাগে। আর 3 নম্বরত হয়েছে যে আমার কৃষি বিভাগের এজন দুর্নীতিপরায়ণ কৃষি বিষয়া হয়েছে বিকাশ বৰুৱা। এই বিকাশ বৰুৱাক আপনার একাংশ সংবাদ মাধ্যমত প্রচার হওয়ার পিছতো আমি স্বয়ং মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ডাঙরক স্মারকপত্র প্রদান করল যে তেখেতক গ্রেপ্তার করব লাগে। আজিলকে তেখেতক গ্রেপ্তার করা নাই, তেখেতক সুন্দর হিসাবে মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ডাঙরিয়ে সুরক্ষা দিয়ে রাখিছে। আর সেই কারণে আমি আজি মহামান্য রাজ্যপাল ডাঙরিয়াক স্মারকপত্র জানাইছো যে অতি শীঘ্রে 2 দিনের ভিতর বিকাশ বৰুৱাক গ্রেপ্তার করব লাগে। আর অন্যথা আমার পরিষদে অহা 16 তারিখের আমি 48 ঘন্টা অনশন করার লগতে আমি আমন অনশন করাও আজি আমি ধর্ণা এই ধর্ণাস্থলীত আমি ঘোষণা করছো। ধর্ণা কার্যসূচীত কল্যাণ পরিষদে উপায়ুক্তর জড়িয়ে রাজ্যপাললৈ এখনই স্মারকপত্র প্রেরণ করে। পরিষদের দাবি সমূহ যদি রাজ্যপালে 15 তারিখের ভিতর সমাধান নকরে তেন্তে 16 তারিখে দিসপুর লাস্টগেটত পরিষদের সদস্য সকল অন্নখনত বহিব আর কংগ্রেস প্রার্থী সকলের নির্বাচনী প্রচার বন্ধ করব বলে পরিষদে হুঙ্কার দিছে। ভিডিও জার্নালিস্ট সুশান্ত দাসের সহ অমরদীপ গগৈ, সেন্টিনেল নিউজ, গুয়াহাটি।